এতক্ষণ যেটা রহস্য, তেল যদি একে তো পোড়া তেল, তার উপর হচ্ছে যে এই তেলের ভিতরে শারীরিক মরে পড়ে আছে, আর সেই তেলটা এখান থেকে কিনে নিয়ে যদি হোটেল রেস্টুরেন্টে সেটা দিয়ে বেগুনি পেঁয়াজু ভাজে, তাহলে সেটা শালিক নাকি? তো আজকে যেটা শেষ হবে সেই তেলটা কি করবেন, যেটা কালো হয়ে যাবে সেটা কি করবেন? এখান থেকে ফেলে দিয়ে তারপর নতুন তেল ঢালেন আবার কালকে সকালে? আচ্ছা, গতকালকের যে তেলটা ফেলেছেন সেই তেলটা দেখান তো আমাকে, কোথায় তেলগুলো রাখেন? আসেন একটু দেখান। আচ্ছা, নিয়ে গেলে খালি ড্রাম আছে তেলের, ওই ড্রামগুলো আসেন দেখান, কোথায় রাখেন আমাকে দেখান। আসেন দাঁড়ান, এই যে রাজা সাহেব, হ্যাঁ দাঁড়ান, উনি বললো যে শোনেন, এই যে শোনেন, উনি বললেন যে মানে উনি এক তেলের উপর আরেক তেল দেন না, বুঝতে পারছেন? উনি মানে দৈনিক দেন। হ্যাঁ কোথায় এটা একটু দেখান, আসেন একটু দেখান, আমাদেরকে দেখান, ভরে আসেন, নিয়ে চলে যান, একটু রাখেন, একটু রাখেন, ম্যাটার অফ সরো, একটু দাঁড়ান, এখানে আর ঘটনা আছে, এটা রাখেন, এটা তুলেন, এই যে একটা কি মরে পড়ে আছে এখানে, দাঁড়ান, এটা আপনার এইভাবে তুলবেন, একটা লাঠি নিয়ে আসেন, যান, লাঠি বা একটা নিয়ে আসেন, এটা দেখেন কত ভয়ঙ্কর জিনিস হতে পারে, যে একটা তেলের ড্রামের ভিতরে একটা পাখি পড়ে মরে আছে, লাঠি বা একটা লাঠি নিয়ে আসেন, একটু রাখেন, এটা এটা তাহলে একটু রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন, এটা এই তেলের ভিতরে এটা পড়লো কি করে শালিকটা? কেমনি স্যার ঢাকা তো খাবার এসে পড়ে গেছে, ওই খাবার আর কি, এগুলো তো এখন আপনারা রিজেক্ট, এই রিজেক্ট তেলটা তো আপনারা একটু আগে বললেন যে এটা হচ্ছে অনেক সময় দাল দাল দেওয়া। আচ্ছা, এটা কতটুকু মানে মর্মান্তিক ঘটনা হতে পারে, দেখেন কতটুকু খারাপ লাগতেছে, যে একটা শালিক পাখি এখানে তেলের ভিতর মরে পড়ে গেল, এটা নাকি ছেকে অনেক সময় সেমাই ভাজা? না না স্যার, এটা জানা। আচ্ছা, এই তেলটা, এই তেলটা দিয়ে কি ডালটা ফাটান? তেলটা বিক্রি করি নামটা কর নাকি, তাহলে তো হয়। শুনেন, এই যে আপনি একটু বেশি চালাকি করার চেষ্টা করতেছেন। আমি বলেছি যে যদি সংশোধন হওয়ার সুযোগ চান আমরা সংশোধন হওয়ার সুযোগ দিব, আর যদি আপনি আপনার কথার উপরে থাকেন তাহলে আমরা মামলা দায়ের করবো রীতিমতো, আপনি কোর্টে সেটা প্রমাণ করবেন যে আপনি সত্য কিনা। আপনি আপনি প্রথম বলেছেন যে এই কারখানাতে কোনো পোড়া তেল রাখেন না, এটা বলেছেন কিনা? আপনি আপনার নাম কি? মামুন। আপনি মুসলমান? আমার এখানে রেকর্ড আছে। আচ্ছা শুনেন, এই যে আপনিও সাক্ষী আছেন, আপনি প্রথম বলেন যে আপনি বলেছেন যে কারখানাতে কোনো পোড়া তেল আপনি রাখেন না, এটা বলেছেন না? সাথে সাথে আপনি আমাকে বলেছেন যে কারখানাতে কোনো পোড়া তেল নেই, বলেছেন না? আমি বললাম যে পোড়া তেল কোথায় রাখেন, আপনি বললেন যে এখানে কোনো পোড়া তেল রাখা হয় না। তারপরে কি হয়েছে যে আমি বললাম যে তাহলে পোড়া তেলগুলো কোথায় যায়, আপনি বললেন যে পার্টি এসে ওই যে তাবা আছে তাবা থেকে সরাসরি পোড়া তেলগুলো নিয়ে চলে যায়, বলেছেন এখানে কোনো তেল রাখে না, তাহলে এই তেলগুলো কোথা থেকে এসেছে এটা বলেন। আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। আপনি আপনার চোখের সমস্যা থাকতে পারে কিন্তু মুখের সমস্যা নাই, ও স্টক করছে, কিন্তু উনি তো কথা সবগুলো মিথ্যা বলতেছে, প্রথম থেকে বলছে না যে কোনো তেল সংরক্ষণ করে না, বলতে পারবো না দে, ঠিক আছে সত্যি কথা বের হয়ে যাবে। আপনি বললেন যে আপনার এখানে কোনো পুরা তেল আপনি রাখতে রাখেন না, তাহলে এই তেল আসলো কোথা থেকে? উনি যদি না বল, না আমরা তো বের করতাম এটা। আসেন এদিকে আসেন, দেখি পাখিটা দেখি একটু দেখান তো, দেখান দেখান, এটা তেলের মধ্যে ছিল না, পুরান তেল, পুরানো তেল, এখানে রাখেন, এখানে রাখেন, তেল যদি একে তো পোড়া তেল, তার উপর হচ্ছে যে এই তেলের ভিতরে শারীরিক মরে পড়ে আছে, আর সেই তেলটা এখান থেকে কিনে নিয়ে যদি হোটেল রেস্টুরেন্টে সেটা দিয়ে বেগুনি পেঁয়াজু ভাজে, তাহলে সেটা কতটুকু মর্মান্তিক হতে পারে, কতটুকু অমানসিক হতে পারে, কাজটা অমানবিক হতে পারে, এটা এটা একেবারে আমাদের সবার বোঝা উচিত। যে তেলটা আপনারা রেখেছেন ওখানে একটা শালিক পরে মরে আছে।